হ্যালো আমেরিকা অনুষ্ঠানে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। এই আমেরিকায় বিদেশ ভুঁয়ে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন, তাছাড়া আমেরিকায় আমাদের চারপাশে কি ঘটছে তাও জানতে পারবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাই আজ থাকছে ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশিদের উদ্যোগে ঘুড়ি ওড়ানো উৎসবের কথা, রয়েছে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে সাধারণ মানুষের মন্তব্য, থাকছে কৃত্রিম বার্গারের কথা। বাঙালি সংস্কৃতির নানা উৎসবের মধ্যে ঘুড়ি ওড়ানো একটি আনন্দময় উৎসব। শহরে অথবা গ্রামে যেখানেই হোক না কেন, ঘুড়ি ওড়ানোর মজা একবার পেলেই হলো, সবাইকে টেনে আনবে খোলা মাঠে অথবা বাড়ির ছাদে। তাই বলে কি প্রবাসী বাঙালিরা এই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে? না, মোটেই তাই নয়। এই তো সেদিন বৃহত্তর ওয়াশিংটনের প্রবাসী বাঙালিরা আয়োজন করলো ঘুড়ি ওড়ানো উৎসবের, সঙ্গে ছিল বাড়তি কিছু। আমেরিকার আকাশে উঠছে বাংলাদেশের ঘুড়ি, আর এই আয়োজনে প্রথমবারের মতো ওয়াশিংটন এলাকায় এগিয়ে এসেছিল একতারা সংগঠন। রাষ্ট্রদূত আকরামুল কাদেরের হাতে লাটাই ঘুরিয়ে শুরু হলো উৎসবে। আকাশে ঘুড়ির নাচনে লাটাই ঘুরছে তালে তালে, ছোটদেরও মজার অন্ত নেই, চেষ্টা করছে কি করে ওড়ানো যায় ঘুড়িটাকে। একতারার পক্ষ থেকে শেখ মাওলা মিলন বললেন, আমরা বাংলাদেশের ঐতিহ্যকে প্রবাসে নতুন জেনারেশনের কাছে তুলে ধরার জন্যই আমরা কাজ করছি। আর ঘুড়ি এমন একটি জিনিস আমাদের বাংলার ঐতিহ্য যা দিনে দিনে এখন প্রায় বিলুপ্ত, এখন আর তেমন ঘুড়ি ওড়ে না। বাট আমরা ভাবলাম যে এখানকার প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আমাদের ঘুড়ির গল্প বলা, কীভাবে তাদের বাবা মা কিংবা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কীভাবে ঘুড়ি ওড়াতেন, সেই গল্পগুলো তাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন করা আজকে। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি দর্শকরা উপভোগ করছিলেন মাঠে ক্রিকেট খেলা, এবং তিনি আবার আসছেন বল করলেন ফুল টস বল, স্কোর বোর্ডে উঠছিল রান সংখ্যা, লড়াই চলছিল চ্যাম্পিয়নশিপের জন্য। এদিকে দর্শকরা যখন ক্রিকেট উপভোগ করছিলেন, তখন মাঠের অন্য এক প্রান্ত থেকে ভেসে আসছিল বারবিকিউর সুঘ্রাণ। আসলে সেখানে চলছিল বারবিকিউ প্রতিযোগিতা। আজকের এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা এই সুন্দর বিকেলে উপভোগ করছে ঘুড়ি ওড়ানো ক্রিকেট খেলা, এবং সেই সাথে এখানে চলছে বারবিকিউ প্রতিযোগিতা। চলুন দেখে আসি কে কি করছে। আজকে আমার চিকেনের কাবাব করছি। আজকে বিশেষ একটা দিন আমাদের জন্য, ওয়াশিংটনে এই প্রথমবারের মতো বারবিকিউ কম্পিটিশন হচ্ছে, ঘুড়ি ওড়ানো উৎসব হচ্ছে, একই সাথে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। তিনটা মজাদার জিনিস, চমৎকার, অনেক অনেক দর্শক, এবং আমরা আনন্দ করছি। আসলে যতটুকু না কম্পিটিশন, তার চেয়ে হলো আনন্দ করা। এদিকে প্রতিযোগীদের ব্যস্ততা দেখে মনে হচ্ছে বারবিকিউ প্রতিযোগিতা জমে উঠেছে। আজকে আপনি কি নিয়ে আসছেন বারবিকিউর জন্য? আমি তেলাপিয়া ফিশ নিয়ে আসছি গ্রিল করার জন্য। এটা ফ্রেশ তেলাপিয়া উইথ লেমন জুস অ্যান্ড মিন্ট লিভস, এটা স্পেশালিটি, প্লাস আর কিছু স্পাইস আছে। আপনার কাছে জানতে চাইছে স্পেশালিটি কি আজকে আপনার? আজকে আই এম মেকিং রিবাই স্টেক, ইটস প্রিটি সিম্পল, লাইক আই জাস্ট ম্যারিনেটেড উইথ সল্ট অ্যান্ড পেপার অ্যান্ড গার্লিক পাউডার, দ্যাটস ইট, ভেরি সিম্পল, অ্যান্ড দ্যাটস ইট, আই লাইক মাই স্টেক সিম্পল। পরন্ত বিকেলে ক্রিকেট এবং বারবিকিউ প্রতিযোগিতার মাঝে পুরস্কার তুলে দেওয়া হলো। এভাবেই শরতের প্রথম দিনটিতে ওয়াশিংটনের সুন্দর এই বিকেলে বাংলাদেশি কৃষ্টি ঘুড়ি ওড়ানো এবং পাশ্চাত্যের ঐতিহ্য বারবিকিউর মাধ্যমে প্রাচ্য এবং পাশ্চাত্যকে একই মেলবন্ধনে বাঁধলেন বাংলাদেশিরা। গত এক বছরে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বন্দুক সহিংসতা ঘটেছে, যার শিকার হয়েছে স্কুলের শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে সব মহলে চলছে জোর আলোচনা।
এ বিষয়ে শতরূপা বড়ুয়া জেনেছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কি ভাবছে। এফবিআই এর ইউনিফর্ম ক্রাইম রিপোর্ট অনুসারে 2006 থেকে 2010 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে 9,500-এরও বেশি মানুষ মারা গেছে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত সহিংসতায়। গত কয়েক মাসে পরপর ঘটে গেল বেশ কয়েকটি নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা। কলোরাডোর সিনেমা হলের দর্শক, কানেডিকাটের স্কুলের শিশু বা ওয়াশিংটনের নৌবাহিনীর চত্বরে সাধারণ কর্মচারী, কেউই রেহাই পায়নি সেই সহিংসতা থেকে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে চারিদিকে নানা প্রশ্ন উঠছে। আসুন শোনা যাক কি ভাবছে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ। Years ago in USA, we used to have the need to carry arms to protect the communities. But that was many centuries ago. At the current times, it is not necessary. More control, more testing about the people that want to buy a gun. People do have a right to have a gun. It just should be controlled by government. And you should have a license and definitely know what you're doing. I'm okay with people who can have a gun for hunting and maybe even for defense, but for machine guns and assault rifles, you don't need them. The gun laws, I think that they should, you know, just strictly get the guns away. সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকের আগ্নেয়াস্ত্র বহনের অধিকার সংরক্ষিত আছে এবং সেই সাথে আত্মরক্ষার প্রয়োজনে সেই অস্ত্র ব্যবহারের অধিকারও দেয়া আছে সংবিধানে। কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটা বড় অংশ মনে করেন যে কোনো ধরনের অস্ত্র নিয়ন্ত্রণের বিধান তাদের সাংবিধানিক অধিকারের ওপর হুমকি। কিভাবে তাদের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রেখে অস্ত্র নিয়ন্ত্রণ নীতিমালা সংশোধন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটাই আজকের আমেরিকার জন্য চ্যালেঞ্জ। শতরূপা বড়ুয়া, ভয়েস অফ আমেরিকা। আজকালকার দিনে ফাস্ট ফুড বলতে হ্যামবার্গার ছোট বড় সবার কাছেই প্রিয় একটি খাবার, তবে তা বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই বিজ্ঞানীরা কৃত্রিম মাংসের বার্গারের স্বাদ দেওয়ার চেষ্টা করছে। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট থেকে বর্ণনা করছেন সেলিম হোসেন। মাংস দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাবারের একটি বলেই কৃত্রিম খাবার তৈরির প্রথম গবেষণায় হ্যামবার্গারকে বেছে নেন নেদারল্যান্ডের ডাচ ম্যাস্ট্রিক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। অর্গানিক পদ্ধতিতে বড় করা দুটি গরুর স্টেম কোষ থেকে পুষ্টি বিধায়ক পদ্ধতিতে মাংস বানিয়ে তা দিয়ে তারা বার্গারের মিট প্যাটি বা মাংসের বড়া তৈরি করেন। যারা এই মিট প্যাটির স্বাদ নেন, অস্ট্রিয়ান পুষ্টিবিদ হ্যানি রুইটলাজার তাদের একজন। স্বাদ নেয়ার পর তিনি বললেন, বেশ ভালো স্বাদ হয়েছে, মাংসের কাছাকাছি স্বাদ, অতটা রসালো নয়, তবে ঘনত্ব একদম ঠিক আছে। চর্বি যা খাবার সুস্বাদু করে এই হ্যামবার্গারে তা না থাকলেও এটি দেখতে এবং অনুভব করতে মাংসের মতোই লাগে। বিজ্ঞানীরা বলছেন বিশ্ব মাংস উৎপাদন এখন সর্বোচ্চ পর্যায়ে এবং এই উৎপাদন আগামী 40 বছরে মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সমর্থ হবে না, ফলে মাংস উৎপাদনে এটি পরিবেশ বান্ধব বিকল্প দরকার। বিজ্ঞানীরা বলছেন তারা গবেষণা চালিয়ে যাবেন যেন কৃত্রিম মাংস আসল হ্যামবার্গারের স্বাদ আনা যায়, তবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। টেস্ট টিউবে মাংস তৈরি ভুল, এটা ঠিক নয়, উচিত নয়, একদম বাজে। আমার মনে হয় এটা তো চমৎকার, আমি মনে করি না মানুষ মাংস খেতেই থাকবে। বিজ্ঞানীরা বলছেন তারা আশা করছেন এই কৃত্রিম মাংস বিশ্বের খাদ্য চাহিদা পূরণ করবে এবং প্রচলিত পশুপালন উৎপাদনের কারণে পরিবেশের যে ক্ষতি হয় তা আর হবে না। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের ভিওএ বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও ফিরে আসব ভিন্ন ভিন্ন খবর নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।